প্রশ্ন আসছে, মানে আমি মিঠুন চক্রবর্তীর ভাইপো কিনা, এই প্রশ্ন তো যখন থেকে ইসলাম কবুল করেছি তখন থেকে দিয়ে 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 পর্যন্ত আসবে। এগুলো ইমান দুর্বল কম হওয়ার কারণের জন্য এগুলো আসে। গৌরঙ্গ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী অসুস্থ ছিলেন হাসপাতালে, তাকে বাংলা থেকে আমেরিকায় নিয়ে যাওয়া হলো, বোম্বে থেকে আমেরিকার হাসপাতালে তখন তার চিকিৎসা হচ্ছে। সেই সময় এমন কোন দলসা ছিল না যে আমি দোয়া না করেছি। মুসলমান দেখনি এখনো দিলীপ ঘোষ? মুসলমান যদি দেখতে তাহলে এইরকম কথা তুমি বলতে পারতে না। এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি ভালো না হও আল্লাহর গজব আসতে বেশিক্ষণ সময় লাগবে না। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহ দেখুন একটি প্রশ্ন আসছে, মানে আমি মিঠুন চক্রবর্তীর ভাইপো কিনা, এই প্রশ্ন তো যখন থেকে ইসলাম কবুল করেছি তখন থেকে দিয়ে 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 এ পর্যন্ত আসলাম। 1994 সালে ইসলাম কবুল করেছে, সরকারি কাগজপত্র 94 সালে, সরকারি কাগজপত্র হয়েছে আমার 94 সালে। তার আগে ইসলামের সঙ্গে আমার সম্পর্ক, সেই থেকে অবধি। আপনারা গ্রামের মানুষ তো, শহরের মানুষরা আমাকে চেনে ভালো। তো কথা হলো, এখন বর্তমান যে পরিচয় আমি আজ থেকে বহু দিন আগে থেকে আমার এই পরিচয় হয়ে আসছে, অডিও থেকে, ভিডিও থেকে, ভিডিও কল থেকে শুরু করে। তো আমার কথা হলো, যদি আমি মিথ্যেবাদী হতাম তাহলে আমার কাকা গৌরঙ্গ চক্রবর্তী, তার মানে মিঠুন চক্রবর্তী, তার বাবা বাসন কুমার চক্রবর্তী, তার দাদু তারাপদ চক্রবর্তী, তার মা শান্তিরানী চক্রবর্তী, আর জুবিদা বালী মিমো চক্রবর্তী, এদের কথা ছেড়ে দিলাম, এরা তো বাচ্চা। এতদিন আমার বিরুদ্ধে মামলা করে দিতে, এ তো ছেলে খেলা নয়, ইন্টারনেটে ছেয়ে গেছে, ইউটিউবার মধ্যে ঢুকে গেছে, কম বেশি মানুষ আমাকে চেনে এবং জানে। অতএব এতদিন আমার বিরুদ্ধে মামলা হয়ে যেত, যে টাইমের মধ্যে গৌরঙ্গ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী অসুস্থ ছিলেন হাসপাতালে, তাকে বাংলা থেকে আমেরিকায় নিয়ে যাওয়া হলো, বোম্বে থেকে আমেরিকার হাসপাতালে তখন তার চিকিৎসা হচ্ছে। সেই সময় এমন কোন দলসা ছিল না যে আমি দোয়া না করেছি। সেই সময় এই প্রশ্নটা কিন্তু আসেনি, এমন কোন জলসা ছিল না আমার। তখন আমি জলসা খুব করতাম, এখন নাই করি না। তখন দিনে দুটো তিনটা করে প্রতিদিন রাত করেছি। সেই সময় এমন কোন জলসা ছিল না যে আল্লাহর কাছে দোয়া না করেছি। আল্লাহ হিন্দু, তুমি হিন্দু হলে কি হবে? আল্লাহ তুমি না বাচ্চাদের জন্য দোয়া করতে বললে, তোমার নবী না বললে? যত বাচ্চা চারা খারাপ হোক তার সেবা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। সেই সময়টা আমি দোয়া করেছিলাম, আল্লাহ যদি তুমি তাকে ভালোবাসো, তার ভালো কাজ যদি জীবনে থেকে থাকে, সে যদি জীবনে ভালো কাজ করে থাকে, মানুষের কল্যাণের জন্য যদি কিছু করে থাকে, সমাজের জন্য যদি কিছু করে থাকে, সে তো কোনোদিন তোমার ইসলামকে খারাপ বলেনি, কোনোদিন তোমার কোরআনের প্রতিবাদ করেনি, কোরআন নিয়ে বাজে মন্তব্য করেনি, তোমার নবী নিয়ে বাজে মন্তব্য করেনি, তোমার আলেমদের ভালো মন্তব্য করেনি। এই কয়েকদিন আগে উজবেকিস্তানে গিয়েছিল, সেখানে তো মুসলমানের এলাকা, সেখানে গিয়ে শো করে আসলেন, সেখানে গিয়ে লম্বা একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম উজবেকিস্তান বাসীরা, ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ বরকাতু বলে চিৎকার করে উঠলেন।
নামাজও পড়েছেন, যদিও তার অভিনয় সেটা তার অভিনয়। আল্লাহ তুমি তো অভিনয় করতে বলেছো, তুমি বলেছো বান্দারে যখন দোয়া করবি আমার কাছে অভিনয় করে করে কাঁদ, আমি তোদের গুনাহগুলো মাফ করে দেব, আমার কাছে অভিনয় করে চা, আমি তোদেরকে চাই না, তোরা যা চাই। আল্লাহ সে তো অভিনয় করেছে, অভিনয় জগতের মধ্যে তার কি জীবনের কোনো ভালো কাজ ছিল না, তার কি সমাজের মধ্যে কোনো ভালো কাজ নেই? আল্লাহ যদি ভালো কাজ করে থাকে আর তুমি যদি তাকে ভালোবেসে থাকো, বান্দা বলে তাকে স্বীকার করে থাকো, সে যে ধর্মের হয় হোক, আল্লাহ সেই বিপদের সময় অসুস্থ দোয়া চেয়ে পাঠিয়েছে। আমার দিদি স্বপ্না চক্রবর্তী বলছে, ভাই যেহেতু আমি ছোট ভাই, কাকু শরীর খুব খারাপ, একটু দোয়া করিস না। আমি যাই কি দোয়া করবো রে, তার জন্য আমি কি দোয়া করবো? বলছে করিস না একটু, তুই তো মোল্লা। তো কথা হলো দোয়া করেছি, আমি মনে করি সেই অসুস্থতা সুস্থতার কারণ হলো আমার দোয়া, যেহেতু আমি কনভার্টেড মুসলমান। হাদি সাহেব আর মুসাফির হালতে আমি আসাম বিহার বিভিন্ন দেশ ঘুরেছি আর বিভিন্ন দেশে মুসাফির হালতে দোয়া করেছি, আর আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন যে মুসাফির হালতে মুসাফির যদি দোয়া করে আমি আল্লাহ তার দোয়া ফেরত দেই না। এত প্রচার হয়েছে তাহলে আমার বিরুদ্ধে নিশ্চয়ই কিছু হতো, আপনি কি করে ভাবলেন? এগুলো ইমান দুর্বল কম হওয়ার কারণের জন্য এগুলো আসে। মুসলমানদের যদি ফু দেন, হয়তো হুজুর ফু দিল কি হবে তা কি জানি, নতুন মুসলমান। ওই ফুটা যদি হিন্দুদের দেন, টালিগঞ্জে হরিদেবপুরের পাশে মুচিপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে মসজিদে ইমাম সাহেব নেই, আমি মাগরিবের নামাজ পড়ালাম। এখন মাগরিবের নামাজ পড়িয়ে দেখি সেখানে সব হিন্দু মেয়েরা লাইন দিচ্ছে, তা আমি তো ওখানকার ইমাম নই, ইমাম সাহেব নেই বলে ইমাম সাহেবের বাড়ি আবার বস বসে। ওই বিল্লা মোর বলে ভাই বলছিল, কোন ভাই যেন আমাকে বলছিল বিল্লা মোর, ওই ওইখানে বাড়ি ইমাম সাহেব, ও মুচিপাড়া মসজিদের ইমাম, আমার খুব পরিচিত। তো নেই, বাড়ি গেছে মোটরসাইকেল করে, মগরিবের নামাজটা আমি পড়িয়ে দেখি হিন্দু মেয়েরা লাইন দিয়েছে। এখন ওরা রোজ যার কাছ থেকে ফু দিয়ে নেয়, আমি সেই লোক নই, আমি তো নতুন মানুষ। তো ফু দিলাম কি জন্য বাবা, এই হচ্ছে কি জন্য, এই হচ্ছে কি জন্য, এই হচ্ছে কি জন্য, এই হচ্ছে। একজন বলতেছে ফু দিয়ে নে, এই ফুয়ের যে ক্ষমতা ঠাকুর ছাড়া কেউ জানে না, ভগবান ছাড়া কেউ জানে না। তাদের একটি বিশ্বাস যে ইসলামের কোনো আলেম কোনো হাফেজ কোনো আল্লাহওয়ালা কোনো পীর কোনো মুর্শিদ যদি মুসলমান কোনো হিন্দুর গায়ে ফু দেয়, তার যে অসুস্থতা হয়েছে এই ফুয়ের কারণে তার সুস্থতা জীবন ফিরে আসবে। তো কথা হলো একটা কথা আপনাকে বলি, কেউ যদি ব্যবসা করার জন্য ইসলামের মধ্যে আসে সে বৃত্তের কথা বলা তার স্বভাব হয়ে যাবে, আর যদি দিনের জন্য যে ইসলামের মধ্যে আসে সে মিথ্যা কথা বলা তার প্রয়োজনই নেই, তার বড় মালিক আছেন আল্লাহ। এর জন্যই বলছি বাবা।